প্রত্যাবাসন ইস্যুতে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে এসেছে মিয়ানমারের প্রতিনিধি দল। এ সময় তারা ক্যাম্পে রোহিঙ্গাদের সাথে দফায় দফায় বৈঠক করে। রোহিঙ্গারা বলছেন, মিয়ানমারের নিজ দেশে ফিরে যেতে প্রস্তুত তারা, তবে তার আগে তৈরি করতে হবে পরিবেশ। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। টেকনাফে জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ কার্যালয়ে মিয়ানমারের প্রতিনিধি দল প্রবেশের সময় কাঁটাতারের বেড়ার অন্য পাশ থেকে এভাবেই সরব হয়ে ওঠেন রোহিঙ্গা যুবক শাহ আলম। পরে চ্যানেল 24 এর কাছেও ক্ষোভের কথা প্রকাশ করে বলেন, মিয়ানমার প্রতিনিধি দল বারবার এলেও সেখানে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করেনি। আমরা এমবিসিও নিব না, আমরা ক্যাম্পে থাকবো না, আমাদের নিতে হলে ওনা তো আসা লাগবে না, আমাদের গ্যারাম আমার দিলে আমি নিজে চলে যাবে, ওনা তো নিতে লাগবে না। এর আগে সকাল 9:15 দিকে ট্রানজিট জেটি ঘাট হয়ে টেকনাফে পৌঁছায় প্রতিনিধি দল। সেখান থেকে তারা শালবাগান ক্যাম্পে গিয়ে রোহিঙ্গাদের সাথে দফায় দফায় কথা বলেন, তবে সেখানে সংবাদকর্মীদের যেতে দেয়নি এপিবিএন। ওনারা এসেছেন, মিটিং করবেন, মিটিংয়ের আলোচনা হবে, সুন্দরভাবে আমরা সব কিছু কমপ্লিট করব, আমরা 100% নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা এপিবিএন আছি। প্রত্যাবাসনের বিষয়ে বারবার চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি শরণার্থী কমিশনের। তবে রোহিঙ্গারা বলছেন, পরিবেশ ঠিক থাকলে তারা নিজ দেশে ফিরতে প্রস্তুত। এর আগে 15 মার্চ প্রত্যাবাসন ইস্যুতে প্রথম দফায় মিয়ানমারের প্রতিনিধি দল এসে 480 রোহিঙ্গার তথ্য যাচাই বাছাই করে যায়। এরপর 5 মে 20 রোহিঙ্গা সহ 27 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল মিয়ানমারে যায়। এবারের প্রতিনিধি দলের সফরের পর চূড়ান্ত হতে পারে প্রত্যাবাসনের দিনক্ষণ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।